প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 8.1 এর 5 নম্বর স্টাডি নিয়ে আলোচনা করব। কি বলা হয়েছে এখানে? বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তাহলে আমরা বৃত্তটি আগে এঁকে নিই। ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তে দুইটি সমান যা, সমান যা হলে এই একটা যা এবং এই আর একটা যা, দুইটা যার সমান এর নাম দেই এ বি এবং সি ডি। ও বৃত্তের কেন্দ্র, তাহলে দেওয়া আছে AB equal to CD, যাদের পরস্পর E বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে AE equal DE এবং CE equal to BE অঙ্কন। কেন্দ্র O থেকে AB এর উপর লম্ব অঙ্কন করে P, কেন্দ্র O থেকে CD এর উপর লম্ব অঙ্কন করে Q, তাহলে OP লম্ব AB এবং OQ লম্ব CD অঙ্কন করি। এবং O এবং E যোগ করি, O কমা E যোগ করে। এখন প্রমাণ, এখান থেকে ওপি লম্ব, ওপি লম্ব যা এবি, অতএব আমরা লিখতে পারি AP equal to half AB। আবার দেখতে পারি OQ লম্ব CD, অতএব DQ equal to half CD। আমাদের দেওয়া আছে AB equal AB equal to CD, AB এর জায়গায় যেহেতু হাফ আছে তাই আমরা এখানে একটা হাফ দিই, হাফ AB equal to half CD। দেখো হাফ AB এর জায়গায় আমরা AP লিখতে পারি, হাফ CD এর জায়গায় আমরা DQ লিখতে পারি। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি এক। এখন দেখো দুটো ত্রিভুজ P ও E ত্রিভুজ ও ত্রিভুজ Q ও E সমকোণী ত্রিভুজে এই দুটি ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব, তাই সমকোণী ত্রিভুজের ওই অতিভুজটার সমান, তাই অতিভুজ
OE equal প্রতিভুজ OE। আরেকটা বাহু দরকার OP equal to OQ, OP equal to OQ। এর কারণ হচ্ছে উপপাদ্য 18 থেকে আমরা জানি উপপাদ্য 18 তে বলা হয়েছিল সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই OP equal to OQ। মানে ত্রিভুজটা সর্বসম হয়ে গেল, ত্রিভুজ POE সর্বসম ত্রিভুজ QOE। এখন আমরা লিখতে পারি অতএব PE ইকুয়াল QE, একে সমীকরণ নাম্বার 2 দিলাম, 1+2। একে দেখো আছে AP প্লাস PE ইকুয়াল DQ প্লাস QE। চিত্র থেকে এখন দেখা যায় AP এবং PE যোগ করলে হয় AE ইকুয়াল DQ এবং QE যোগ করলে হচ্ছে যে DE। তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেল। আমরা যদি আরেকটা প্রমাণ করতে যাই তাহলে দেখো আবার আমরা আবার লিখতে পারি AB ইকুয়াল টু CD। AB কে দুইটা অংশে ভাগ করতে পারি AE প্লাস BE, CD কে দুইটা অংশে ভাগ করতে পারি DE প্লাস CE। এই এর জায়গায় আমরা এইমাত্র প্রমাণ করলাম AE টার পরিবর্তে আমরা লিখতে পারি DE প্লাস BE, এখানে লিখতে পারি DE প্লাস CE। উভয় পাশ থেকে DE কাটায় গেল, BE ইকুয়াল টু CE। তাহলে অপর প্রমাণটা হয়ে গেল DE ইকুয়াল টু CE। তাহলে আমরা সর্বশেষ তাহলে আমরা কি দেখতে পারি, অতএব AE ইকুয়াল টু DE এবং এই BE বা CE ইকুয়াল টু CE প্রমাণ। ছাত্ররা এক্সেট্রা অবশ্যই তোমরা মনে হয় বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা উপপাদ্য এক্সট্রা 7 নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।